সব ধর্মের মানুষ সমানভাবে ধর্মীয় কার্যক্রম পালন করবে বললেন প্রধানমন্ত্রী, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হবার আহ্বান। 139 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা, নানা অনিয়মে আটক 37, ঝড় বৃষ্টিতে উপস্থিতি কম বলছেন সিস। বিশ্বজুড়ে করোনার টিকা প্রত্যাহারের ঘোষণা অ্যাস্ট্রোজেনেকার, নতুন করে আর উৎপাদনও নয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের পক্ষে সোচ্চার কণ্ঠ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার, বললেন মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো। ইসলামের নামে মুষ্টিমেয় কিছু মানুষ অপকর্ম করে বদনাম ছড়ায় উল্লেখ করে সরকার প্রধান বলেন সব ধর্মের মানুষ সমানভাবেই ধর্মীয় কার্যক্রম পালন করবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন হবে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে মক্কা মদিনা। 9 মে থেকে 12 জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 117টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছে দেবে 45,525 জন বাংলাদেশি হজ যাত্রীকে। আর সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স 43টি হজ পূর্ব ফ্লাইটে পৌঁছে দেবে বাকিদের। এবার 4,562 জন সরকারি ব্যবস্থাপনা এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। সৌদি আরব থেকে 20 জুন শুরু হবে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আবারও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। দেশটির অধিকার বুঝিয়ে দিতে মুসলিম বিশ্বকে এক হবারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় প্রতিবাদ করে যাচ্ছি, কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। ইসলামের নামে মুষ্টিমেয় গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিরোধের তাগিদ দেন সরকার প্রধান। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ জুয়া দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমের কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য হজ যাত্রীদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে কয়েকটি উপজেলা পরিষদের ফল ঘোষণা করা হয়েছে। 22টি উপজেলা পরিষদের ভোট হয় ইভিএমে, বাকি 117 উপজেলায় ব্যালটে ভোট গ্রহণের পর গণনা চলছে। উৎসবমুখর পরিবেশে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এই নির্বাচনে 1,635 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 570 জন, ভাইস চেয়ারম্যান পদে 625 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটের হার 30-40% হতে পারে বলে ধারণা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোট গ্রহণ শেষে বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ ভোট হওয়ায় সন্তোষ জানান সিএসি। বলেন বিক্ষিপ্ত কিছু সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে, কয়েকটি কেন্দ্রে সীমিত পরিসরে অনিয়ম হয়েছে, এজন্য তাৎক্ষণিকভাবে 2টি কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। আর ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বৈরি আবহাওয়া ও ধান কাটার মৌসুম সহ বিভিন্ন কারণের কথা জানান সিএসি। যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল,
ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহব্যঞ্জক, যদি আরও ভালো হতো সেটা ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজিত ঘোষণা করা হবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হন বেশ কয়েকজন। জালভোটসহ নানা অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। বৃষ্টি বিঘ্নতায় কিছু কিছু কেন্দ্রে সকাল থেকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। আমার ভোট আমি দিছি, খুব সুন্দরভাবে দিছি। আমার ভোট দিছি আমি, আর ভোট দিতে ভালো লাগে। আমি নতুন ভোটার, আমার ভালো লাগছে। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট অনেক প্রার্থী। আমার কাছে তা মনে হয় না, আপনি একটু ফাইনান্সিয়াল কেন্দ্র দেখেন, যথেষ্ট উপস্থিতি। যদি আমাদের দুই কেন্দ্রগুলো দেখেন, উপস্থিতি ভালো দেখেন। আমার এটা নিউজ সেন্টার, আমি ভোট দিলাম, আমার সেন্টার তো সুষ্ঠুই হচ্ছে। দুই তিনটা সেন্টারে আমি দেখলাম ভালো সুষ্ঠু হচ্ছে। মাদারীপুর সদর উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হন কমপক্ষে 10 জন। এই কেন্দ্রের বাইরে মানে দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা তথ্য সংগ্রহ করতেছি এবং সেই ভেতরে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো। কেন্দ্রের অভ্যন্তরে নয়, আমাদের কেন্দ্র সম্পূর্ণ রকমভাবে সুরক্ষিত আছে এবং আমাদের কেন্দ্রের ভিতরে আমাদের সকল কেন্দ্রে খুব শান্তিপূর্ণভাবে আমাদের ইলেকশন অব্যাহত আছে। নরসিংদী সদর উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন 5 জন। মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ ও সাংবাদিক সহ কয়েকজন। সিরাজগঞ্জের বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক হয়েছেন। গাইবান্ধার ফুলছড়িতে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন চেয়ারম্যান প্রার্থী জি এম সেলিম পারভেজ। জাল ভোট দেয় মেহেরপুরের মুজিবনগরে 3 জনকে জেল জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় জাল ভোট দেওয়ার ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে ব্যালট পেপার ছিনিয়ে সিল মেরে ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে 7 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একজন অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দিতে আসার চেষ্টা করেছিল, ওই মুহূর্তে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাকে সিজ করেছে। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে তৎপর র‍্যাব ও বিজিবি। রত্নাজামান, 21 টেলিভিশন। বিশ্বব্যাপী করোনা প্রতিরোধী টিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রোজেনেকা। সংস্থাটি জানিয়েছে বাণিজ্যিক কারণে তাদের তৈরি টিকা বাজার থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এই টিকা আর তৈরি বা সরবরাহ করা হচ্ছে না বলেও জানানো হয়। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। 2020 সালে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় অক্সফোর্ডের সাথে গবেষণা করে কোভিড-19 প্রতিষেধক দুটি টিকা বানায় অ্যাস্ট্রাজেনেকা, যা মহামারীর মধ্যে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। পরে অ্যাস্ট্রাজেনেকার এ টিকা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার অভিযোগ আসে অনেক। এ অভিযোগ মামলা পর্যন্ত গড়ায়। গত কয়েক মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকায় বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার খবর সামনে আসে। অনেকেরই রক্ত জমাট বাঁধা এবং রক্তের প্লাটিলেট কমে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এমন পরিস্থিতিতে নিজেদের করোনা টিকা সারা বিশ্ব থেকে প্রত্যাহার করছে সংস্থাটি। এক বিবৃতিতে জানানো হয়, বাজারে বর্তমানে করোনার মুখে খাওয়ার ওষুধও পাওয়া যাচ্ছে, ফলে বৈশ্বিকভাবে টিকার আর সে চাহিদা নেই। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে মূল করোনা ভাইরাসটি প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ার পাশাপাশি এটি থেকে উদ্ভূত অন্য ভ্যারিয়েন্টও দুর্বল হয়ে পড়েছে, আর এ কারণে করোনা ভাইরাসের এসব টিকা এখন অতিরিক্ত। অ্যাস্ট্রাজেনেকা এরই মাঝে গোটা বিশ্ববাজার থেকেই ভ্যাক্স জেভরিয়া তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। অবশ্য অন্যান্য দেশ ইতিমধ্যে এ টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছে। 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পাওয়ার পর এক বছরে অ্যাস্ট্রাজেনেকা 300 কোটি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে পৃথিবী জুড়ে। এসব টিকার ডোজ প্রাণ বাঁচিয়েছে বিশ্বের 65 লাখের বেশি মানুষের।
আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বৈদেশিক মুদ্রা বিনিময় হার সমন্বয়, ক্রলিং পেগ পদ্ধতি চালু, ডলারের দাম বাড়ল আরও 7 টাকা। আমন্ত্রণ আবারও রাত 9টার একুশে সংবাদ। গোপন তথ্য দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালায় যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি জাতীয় স্বার্থে যাচাই না করে তথ্য প্রকাশ না করার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকার নিজের জবাবদিহিতার জন্য তথ্য অধিকার আইন করেছে, এই আইনকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া হবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ আরাফাত। জানান, সামাজিক মাধ্যমে সংবাদ প্রচারের ক্ষেত্রে শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশের গণমাধ্যম খুবই ইতিবাচক একটা রোল নিতে পারে, সঠিক তথ্যগুলোকে এনে মানুষকে আসলে রিয়েল পিকচারটা দেখানো। কিন্তু সেটা করতে গেলে ওই যে হাইলি টেকনিক্যাল ইস্যুগুলোতে তো কিছু সক্ষমতা তৈরি করা, কিছু জানা বোঝার দরকার। সেখানে আমার মনে হয় এনআইএমসির একটা রোল আছে প্লে করার, ইতিবাচকভাবে প্লে করা যায়, সরকারের একটা দায়িত্ব আছে। আমরা এক্ষেত্রে দেশি বিদেশি রিসোর্স পার্সনদের নিয়ে আসতে পারি, যারা অবজেক্টিভলি ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসগুলো এইসব বিষয়ে তুলে ধরতে পারে। ক্রলিং পেগ পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে ব্যাংকগুলো $1 $117 পর্যন্ত কেনাবেচা করতে পারবে। এতদিন ডলারের বিপরীতে টাকার দাম ছিল $110। ক্রলিং পেগ হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রা বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। পদ্ধতিটি চালু হওয়ায় ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমতে পারে 6% বেশি। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8.5% করা হয়েছে নীতি সুদ হার। এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি 10% এবং স্ট্যান্ডিং ডিপোজিট রেট 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে 7%। বুধবার থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। টাঙ্গাইলে সরিয়াভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে ইউনিয়ন ব্যাংক PLC-র ধলাপাড়া উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO ABM মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঘাটাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, বণিক সমিতির নেতারা। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। সব ধর্মের মানুষ সমানভাবে ধর্মীয় কার্যক্রম পালন করবে বললেন প্রধানমন্ত্রী, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হবার আহ্বান। 139 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা, নানা অনিয়মে আটক 37, ঝড় বৃষ্টিতে উপস্থিতি কম বলছেন CEC। বিশ্বজুড়ে করোনা টিকা প্রত্যাহারের ঘোষণা অ্যাস্ট্রোজেনেকার, নতুন করে আর উৎপাদনও নয়। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।